আরে এই জায়গায় এসে সব অ্যাকচুয়ালি ছবি তোলার জন্য খুব ব্যস্ত, যেই আসছে যেই এখানে প্রবেশ করেছে প্রত্যেকে ছবি তোলার জন্য। আর এই যে সাইকেল গুলো দেখছেন, এইগুলো সাইকেলে অ্যাকচুয়ালি 150 টাকা করে নেয়, তো এই সাইকেলটা নিয়ে আপনি 150 টাকা জমা দিয়ে পুরো ইকো পার্কটা আপনি নিজের মতন করে চালিয়ে ঘুরতে পারবেন, ঠিক আছে? পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা জানি না, তবে চলুন যতটা কমপ্লিট করা যায়। দেখুন এই যে যে বলটা দেখছেন না, একটা জলের মধ্যে ভাসছে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি খেলার খেলার একটা ব্যবস্থা, ঠিক আছে? দেখুন ওর মধ্যে কিন্তু বাচ্চারা রয়েছে, সব পুরো জলে ভাসিয়ে দেওয়া আছে আর বাচ্চারা ওর মধ্যে লাফিয়ে লাফিয়ে খেলা করছে, ঠিক আছে? দেখুন কি সিস্টেম। অবশ্যই এর জন্য আপনাকে টাকা দিয়ে, কোনো এখানে কোনো কিছু ফ্রি নেই, ঠিক আছে? কোনো কিছুই ফ্রি নেই, সব কিছু টাকা দিয়ে আপনাকে ঘুরতে হবে এই জায়গাগুলো, ঠিক আছে? আর ইকো পার্কে আসলে আপনি কিন্তু সন্ধ্যা পর্যন্ত, মানে রাত পর্যন্ত, মানে 7টা পর্যন্ত আপনাকে থাকতে হবে। কেন বলুন তো, তবেই আপনি ইকো পার্কে মেন যে জিনিসটা সেই জিনিসটা দেখতে পারবেন, কারণ ওই সময়টা লাইটিং বা ওই সময়টাই সবকিছু, ঠিক আছে? চলো দেখুন, এখানে অনেক স্পিড বোট টোট আছে, আপনি যদি মনে করেন যে লেগে লেকে ঘুরবেন তো ঘুরতে পারেন। তো অবশ্যই টিকিট, একটা টিকিট কাটতে হবে আপনাকে, কেটে তারপর আপনি ঘুরতে পারবেন। তো চলুন, এই না আমি দেখি, আমি 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি, অ্যাকচুয়ালি সবাই বলছিল যে 4 নম্বর গেট দিয়ে, কিন্তু আমি অ্যাকচুয়ালি টিকিটটা কেটে ফেলেছি 2 নম্বরে, ওই জন্য আমাকে 2 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। আর যে গেটের টিকিট আপনি আপনি কাটবেন সেই গেটেরই টিকিট, মানে সেই গেট দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? যে 2 নম্বর দিয়ে কেটে গেছে 4 নম্বর দিয়ে ঢুকবেন তা পারবেন না। দেখুন স্পিড গুলো গেছে, আপনাকে ঘুরিয়ে নিয়ে পড়বে, এর জন্য টিকিট কাটতে হবে আপনাকে, ঠিক আছে? দেখুন একটা ফুডকোর্ট আছে, ক্যাফে, ফুড ক্যাফে আছে এখানে, তো আইসক্রিম টাইসক্রিম সব পেয়ে যাবেন, খাবার দাবারের ব্যবস্থা আছে এখানে। অ্যাকচুয়ালি আমি আমি যাচ্ছি হচ্ছে যে আইপিএল টাওয়ারটা আছে, আইপিএল টাওয়ারের ওখানে আমার মেন উদ্দেশ্য আইপিএল টাওয়ার, আর আছে সোলার একটা কি আছে সেই সোলারের ওখানে, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি খাবারের একটা আছে ক্যাফের, ক্যাফে এরিয়া না কি বলে জায়গাটার নাম, ওখানে অনেক কিছু দেখা যাচ্ছে। তারপর চিনারে, চিনার একটা কি পার্ক আছে, চিনার পার্কটাও ঘুরবো, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আজকে ছুটি পেয়েছি, কিন্তু জানি না ছুটিতে কখন যে বাড়ি পৌঁছাবো আমি সেটাই ভাবছি, আমার আবার ছুটি আছে। তো আজকে ছুটি নেই, আমাকে একদিন আগেই ছুটি দিয়ে দেয়, কালকে আমার ছুটি, কিন্তু আজকে আমাকে, আজকে আমাদের বেরিয়ে যেতে হয়, তো আমি সেই করে বেরিয়ে চলে এসেছি। তো এসে ভিডিওগুলো বানাচ্ছি, দেখুন ঘুরে ঘুরে পুরো আমার পা আজকে লেগে যাবে, মানে ক্লান্ত হয়ে যাবে। আমি এর আগে যত ব্লগিং করেছি সব এরকম নিজে পায়ে হেঁটে, কোনো গাড়িতে চড়ে করেনি, মানে জায়গায় পৌঁছেছি গাড়িতে, কিন্তু অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে পুরো ব্লগিংটা করেছি, কারণ অন্য কিছু চড়ার থেকে নিজে পায়ে হেঁটে ব্লগিং করা সব থেকে মজার, নিজেও দেখা যায় আর অনেক কিছু বোঝা যায়, ওই জন্য আমি নিজে হেঁটে হেঁটে ব্লগিংটা করছি। এখানে আপনি যদি গেদের থেকে আসেন, তো গেদের থেকে আসলে আপনাকে বিধাননগর নামতে হবে, ঠিক আছে? তো বিধাননগর নেমে আপনাকে বলতে হবে যে আমি বিশ্ব বাংলা গেট যাব, তো বিশ্ব বাংলা গেট, ওখান থেকে বিশ্ব বাংলা গেটের থেকে আবার অটো হোক বাস হোক চেঞ্জ করে আপনাকে ইকো পার্কে আসতে হবে, ঠিক আছে? দেখুন কত সুন্দর ভিউটা, আর
এই হচ্ছে সেই সম্ভবত যেটা আমি বলছিলাম যে চীনা চীনা পার্কের কোনো একটা বৌদ্ধদের কোনো একটা চীনার পার্ক টাইপের একটা কিছু আছে, সেই জায়গাটা এই এই যে মনে হয়, ঠিক আছে, হ্যাঁ এই এরিয়াটা মনে হয়, ঠিক আছে। এখানে বেশিরভাগই সব গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, ঠিক আছে, আছে এমনি এমনি আছে, হ্যাঁ এই তো, এই হচ্ছে সেই কি গেট, এই হচ্ছে সেই গেট। সে গেট বন্ধুরা দেখুন, একটা দাদাও ব্লগিং করছে, ঠিক আছে, তো জানি না এর মধ্যে ঢুকতে কি টিকিট লাগবে, মনে হয় সম্ভবত টিকিট লাগবে। তো আগে কি এদিকে ঘুরে আসবো, চলো ঘুরে। দেখুন এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট, ঠিক আছে, জাপানি ফরেস্ট, তো ফ্রি এন্ট্রি, এখানে কোনো টাকা লাগবে না, ফ্রিতে আপনি ঢুকতে পারবেন, এটা হচ্ছে জাপানি ফরেস্ট। আর এই যে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এই মূর্তিগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা বাঘ আর কিছুটা কুকুরের সংমিশ্রণে এই মূর্তিগুলো তৈরি করা, ঠিক আছে। এটা আছে সেই বৌদ্ধ মূর্তি, দেখুন এই বৌদ্ধ মূর্তি দিয়ে জাপানি ফরেস্টে প্রথম এন্ট্রি, ঠিক আছে। এইবার চারিদিকে আপনি ঘুরে দেখতে পারবেন ফ্রিতে, কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। অনেকে অনেকে ব্লগিং করছে, ঠিক আছে, প্রচুর প্রচুর মানুষ ব্লগিং করছে, ঠিক আছে, তার মধ্যে আমি একজন, ঠিক আছে, আমার তো খুব শখ ব্লগিং করা। তো চলুন আগে তো ঘুরে তো দেখাই আপনাদের চারিদিকে, তারপরে। তো এটা অ্যাকচুয়ালি এটা বাঁশের কি আছে আমি নিজেই বলতে পারছি না, হয়তো ঘোরার কিছু আছে এর মধ্যে, ঠিক আছে, লুকোচুরি খেলার কিছু আছে নাকি তাও সঠিক জানি না, তো যদি কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে তারাই হয়তো লুকোচুরি খেলছে এর মধ্যে, হ্যাঁ লুকোচুরি খেলার ব্যাপার আছে এর মধ্যে, ঠিক আছে। দেখুন এটা জাপানি রেস্টুরেন্টের ইয়ে স্টল, ঠিক আছে, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, জাপানি রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এই জাপানি ফরেস্টের যে ইয়ে আছে এর মধ্যে যে জাপানি একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, জাপানিজ খাবার দাবার এখানে পাওয়া যায়, আর হয়তো মাল্টি কিচেন আছে, আপনি সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। ও অসাধারণ অসাধারণ ভিউ, এত সুন্দর, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি অ্যাকচুয়ালি আমার এই যা কিছু আজকে আমি এইসব করছি সব অ্যাকচুয়ালি এই ইউটিউবের জন্য, আর এর জন্য আমি ঘুরতে পারছি। আর তার সাথে দেখুন দেখুন এই এই এইগুলোর মধ্যে কিন্তু লাইটিং সিস্টেম, ঠিক আছে, দেখুন মনে হচ্ছে বাঁশ, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি বাঁশ না, এগুলো লোহারই তৈরি, কিন্তু এর মধ্যে লাইটিং সিস্টেম, রাত্রিবেলা ভাবুন তাহলে কেমন লাগবে। দেখুন জাপানি ফরেস্টে একটা বৌদ্ধ বৌদ্ধ দেবতার একটা মন্দির, এটা এটা বৌদ্ধ দেবতার একটা মন্দির, ঠিক আছে। আজকে অনেক ঘর্ব এসছে, তখন পুরোটা ঘর্ব, এই দেখুন এই আছে মেন জাপানি রেস্টুরেন্টের মেন ব্যাকগ্রাউন্ড, সামনের ব্যাকগ্রাউন্ড এটা, ঠিক আছে। তো চলুন চারিদিক শুধু ঘুরে দেখাই। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলে আমি তো আমার স্বপ্নটাই মনে হচ্ছিলো ভেঙে যাচ্ছিল, কারণ ভেবেছি আসবো পুরো জায়গাটা ঘুরে ফিরে দেখবো, বৃষ্টি যদি হতো এক বলুন তো কি হতো, কপাল ভালো আছে বৃষ্টিটা হচ্ছে না, ঠিক আছে, খুব ভালো লাগছে। দেখি এদিকে কি আছে, এই জায়গায় একটা বসার জায়গা বুঝলেন, তো দেখুন কত সুন্দর,
এত সুন্দর এই অ্যাকচুয়ালি ইকো পার্কের মধ্যে মানে বিভিন্ন দেশের, ঠিক আছে, বিভিন্ন দেশের যেসব ঐতিহাসিক স্মৃতি, ঠিক আছে, সেই ঐতিহাসিক স্মৃতিগুলো কিন্তু এই ইকো পার্কে মানে তৈরি করা, ঠিক আছে, আর চারিদিক সেই সব স্মৃতি নিয়ে তৈরি করা, আর তার সাথে তো বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় বড় ভাই, সবাই দেখো কিন্তু, আর শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিলেজ ব্লগ, ভিলেজ ব্লগ আমার চ্যানেলের নাম, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আর আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে অমৃত শিকদার অফিসিয়াল, ঠিক আছে, দুটো চ্যানেল। তো চলুন এদিক থেকে এই পিকচারটা নেব। অ্যামেজিং, এদিকতে এই পিকচারটা নেব। দেখুন দুটো ওখান থেকে কিন্তু ঝর্ণার মতন জল পড়ছে, ঠিক আছে, ঝর্ণার সিস্টেম টাইপের আছে, ঠিক আছে, আর দুটো দুটো সিংহ কিন্তু জল খাচ্ছে, সেরকম একটা ইয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। ও দেখুন